নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই নবগ্রহের রাজা অর্থাৎ সূর্যের রাশি পরিবর্তন সাত রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে দেখুন ষোলোই ডিসেম্বর দু হাজার সূর্য অর্থাৎ রবি রাশি পরিবর্তন করছে অর্থাৎ বিশ্বিক রাশি থেকে ধনু রাশিতে রবির প্রবেশ সাত রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবে সূর্য আমাদেরকে কি দেয় রবি আমাদেরকে আত্মা রবি আমাদেরকে সরকার নিয়ন্ত্রণ সরকার সরকারটা দেখে কিন্তু রবি আত্মা পিতা এগুলো সমস্ত ডিপার্টমেন্টটা কিন্তু রবির আন্ডারে রবি কোথায় প্রবেশ করছে না বৃহস্পতির ঘরে অর্থাৎ ধনু রাশিতে বৃহস্পতির সাথে রবির কিন্তু পরম মিত্রতা অর্থাৎ মন্ত্রীর গৃহে প্রবেশ রাজার কি ফল রবি হচ্ছে অগ্নি প্ল্যানেট কারক প্ল্যানেট কিন্তু আপনার ধনু রাশিও কিন্তু অগ্নিতত্ত্ব রাশি রবি অগ্নিতত্ত্ব গ্রহ যে রাশিতে প্রবেশ করছে সেটাও কিন্তু অগ্নিতত্ত্ব দেখুন ফট করে কোনো কথা বললাম এই রাশিগুলোর ভালো কেন সেই কারণটা আপনাদেরকে আমি বুঝাব কৌশিকরা যে কথাগুলো বলে খুব দায়িত্ব নিয়ে কথা বলে এবং কনফারেন্সের সঙ্গে এবং যে কোনো কাজ প্রতিকার প্রতিবিধান সঙ্গে আপনার কিন্তু কাজ করে তো এই রবির রাশি পরিবর্তন কি ফল পেতে চলেছে ধনুরাশিতে প্রবেশ এই সাত রাশি কোন কোন দিক থেকে লাভ প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ধনাধিপতি ষষ্ঠ প্রবেশ করছে দেখুন ষষ্ঠভাবে যখন অগ্নিতত্ত্ব গ্রহ চলে যাচ্ছে থেকে কি বিচার করা হয় রোগ ঋণ শত্রুতা অর্থাৎ এই জায়গাটাতে কি হবে আপনাদের কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে শত্রুতা শত্রু পরাস্ত হবে ষষ্ঠভাবে গোচরে কিন্তু রবি ভালো ফল কিন্তু দিয়ে থাকে এবং যারা অসুস্থতাতে ভুগছিলেন সেই অসুস্থতা থেকেও কিন্তু আপনার কিছুটা হলেও মুক্তি কিন্তু এ সময় পাবেন কর্কট রাশি এবং কম্পিটিভ পরীক্ষা যারা দিবেন ভাবছেন কম্পিটিভ পরীক্ষা বা যারা চাকরি খুঁজছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তবে হ্যাঁ যেহেতু ধনাধিপতি ষষ্ঠ হয়ে চলেছে কিছু কিছু ক্ষেত্রে ব্যয়ের দিকটা কিন্তু আপনাদেরকে ব্যালেন্সিং করে কিন্তু চলতে হবে অর্থাৎ খরচটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু হবে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো এর রাশি পরিবর্তনে সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির আপনার থার্ড হাউসে কিন্তু প্রবেশ করছে আপনাদের একাদশপতি থার্ড থার্ড হাউস কি আমাদের পরাক্রম সাহস কনফিডেন্স এইটা কিন্তু আমরা বিচার করি তো আপনাদের একাদশপতি আপনাদের থার্ড হাউসে বিশেষভাবে আপনাদেরকে লাভ দিবে আপনাদের সাহস পরাক্রম বাড়বে বড় ধরনের কন্ট্রাক্টগুলো পাবেন লাভ এবং প্রফিটের মালিক আপনার থার্ড হাউসে অবস্থান করে লাভ এবং প্রফিট আপনাদের বৃদ্ধি করবে অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে রবির রাশি পরিবর্তন থার্ড হাউসে কিন্তু গোচরে কিন্তু খুব শুভ ফল দিয়ে থাকে কমিউনিকেশান কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি করবে যারা বুদ্ধির দ্বারা কাজ করেন তাদের ভাগ্যাধিপতির সাথে কানেক্ট হচ্ছে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি রাশির অধিপতি পঞ্চমভাবে এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সাইন এডুকেশনের দিক ভালো করবে ধনপ্রাপ্তির দিক ভালো করবে কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন আপনাদের সিংহ রাশি আপনাদের মান যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের সন্তান ক্ষেত্রে শুভ এবং যারা উচ্চশিক্ষা করছে উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভ আপনারা পাবেন চাকরির ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি পদ প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ এই সময় করছে সিংহ রাশির রাজনীতির ক্ষেত্রে সফলতার জায়গাও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে চার নম্বর যে রাশি সেটি হচ্ছে দেখেন অবস্থান করছে আপনাদের পঞ্চমপতিকে কানেক্ট করে অর্থাৎ আপনাদের গভর্নমেন্ট থেকে সহযোগিতা নবম আমাদেরকে সরকার পিতা আপনার ভ্রমণ এগুলো কিন্তু বোঝায় অর্থাৎ ছোটোখাটো ভ্রমণ আপনাদের হওয়ার সম্ভাবনা সরকার থেকে সহযোগিতা আপনারা পাবেন পিতার সাপোর্ট পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনার পিতার সঙ্গে আপনার সম্পত্তি লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে সূর্যের রাশি পরিবর্তনে লিখে রাখতে পারেন দেখুন যাদের ক্ষেত্রে হচ্ছে না কি না নিজস্ব জন্মছক দেখান সূর্যের রবির সঠিক প্রতিকার প্রতিবেদন করুন নিশ্চিত রূপে আপনারা কিন্তু ভালো ফল পাবেন মেষ কিন্তু ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলে ভাগ্যের মাত্রার সাপোর্ট পাঁচ নম্বর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি রাশিতে অবস্থান করছে দেখুন আপনাদের ভাগ্যাধিপতি রাশিতে আপনারাও কিন্তু পিতার সহযোগিতা আপনারা পাবেন আপনাদের গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনারাও কিন্তু পাবেন আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে কেরিয়ারের ক্ষেত্রে ভালো কর্ম প্রতি সঙ্গে কানেক্ট করছে কর্মযোগ যারা চাকরি খুঁজছিলেন চাকরি পাওয়া ফ্রেশার যারা আছেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ব্যবসার দ্বারা আপনারা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু করবেন এবং দীর্ঘদিন আটকে আছে এমন কোন কাজ সেই কাজ কিন্তু আপনাদের সম্পন্ন কিন্তু হবে এরপরের যে রাশি সেটি হচ্ছে মীন রাশি মিন রাশির আপনাদের ষষ্ঠপতি আপনাদের একাদশভাবে সরি দশমভাবে অবস্থান করছে আপনাদের ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার করি কম্পিটিভ পরীক্ষা দশমভাব হচ্ছে কর্ম কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রের প্রমোশন পথ প্রতিষ্ঠা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন মিন আপনাদের সরকার থেকে সহযোগিতা মান সম্মান এর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ আপনাদের সপ্তম প্রতি আপনাদের একাদশভাবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ভাগ্য আপনাদের সাপোর্ট পাবেন যে কোনো কাজে প্রফিট লাভ আপনাদের নিশ্চিত রূপে দেখা যাচ্ছে কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে শুভ বিদেশ থেকে লাভ আর্থিক স্থিতি মজুত হবে মান বৃদ্ধি করবে নমস্কার